তিথি আমার আগে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। তিথি ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে সবাই ঘুম থেকে উঠেছে কিনা। সবাই দেখা যায় এখানেই আছে, তাহলে এখন আমি আমার কাজটা শুরু করে দিতে হবে। আমাকে দেখে খুব হাসাহাসি হচ্ছিল না, এবার আপনাকে দেখে সবাই হাসবে বজ্জাত। আমাকে তাড়াতাড়ি ঘরে যেতে হবে, না হলে একটা ভেজাল হয়ে যাবে। তিথি তাড়াতাড়ি করে ঘরে যায়। ঘরে ঢুকে দেখে আমি ওয়াশরুমে যাচ্ছি। এই না না, আপনি এখন ওয়াশরুমে যেতে পারবেন না, ঠিক সময়ে এসে গেছি বাবা, না হলে যে কি হতো। মানে কি বলছো কি তুমি এসব? ওয়াশরুমে যাব না কেন, সরো সামনে থেকে, ওয়াশরুমে যাব। না মানে আপনাকে আমার খুব দরকার। না না আমার না, মামুনি আর বাবা আপনাকে নিচে রাখছে, তাড়াতাড়ি যেতে বলেছে, খুব দরকার আছে। গিয়ে বলো ফ্রেশ হয়ে আসছে। হে না না, আপনাকে এক্ষুনি যেতে হবে, খুব জরুরি কথা বলবে আপনাকে, প্লিজ চলুন না। আমি তিথির দিকে অদ্ভুতভাবে তাকালাম। আমার এমন তাকানো দেখে তিথি মনে মনে বলে, এই রে ধরা পড়ে যাব না তো আবার। বুঝেছি তুমি আজকে আমাকে ফ্রেশ হতে দিবে না, চলো দেখি বাবা এমন কি জরুরি কথা বলবে দেখি। তিথি মনে মনে মহা খুশি, এটা ভেবে আমাকে আজকে শায়েস্তা করতে পারবে। তিথি মুসকি মুসকি হাসছে আর আমি সেটা দেখি। কি হলো, এভাবে হাসছো কেন? যা বাবা, আপনার জন্য কি হাসতেও পারবো না? হাসলে হার্ট মন দুটোই ভালো থাকে, আপনি জানেন না সেটা? আর এতে আমার সম্পূর্ণ অধিকার আছে, তাই আপনি বাধা দিতে পারবেন না আমাকে। তোমার সাথে কথা বলে লাভ নেই, সবসময় আজাইরা পেঁচাল পারো, সরো সামনে থেকে। এই কথা বলে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। যান যান, একটু পরেই তো শুরু হবে আসল খেলা, যাই আমি তাড়াতাড়ি নিচে যাই, না হলে আমি মিস করবো এই সিনটা। আমার পিছু পিছু তিথিও আসলো, আমি নিচে গেলাম। নিচে গিয়ে দেখি সবাই চা খাচ্ছে আর গল্প করছে, আর বাবা পেপার পড়ছে। বাবা বলো কেন ডেকেছ? বাবা আমার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই বাবার চোখ বেরিয়ে আসার মতো অবস্থা। সবাই আমার দিকে তাকিয়ে পুরাই থ হয়ে যায়, সবাই আমাকে দেখে জোরে হেসে দেয়। তিথিও মিটমিট করে হাসছে। তখন আমি রাগে সরে বললাম, কি হলো, সবাই এভাবে দাঁত কেলাচ্ছ কেন, কি হয়েছে? আর বাবা তুমি আমাকে ডেকেছো কেন? আমি আবার তোকে কখন ডাকলাম? কি তুমি আমাকে ডাকোনি? বাবা কিছু বলতে যাবে, তার আগেই আকাশ বলে, ভাইয়া তুমি কি আজকে সকালে নিজে মুখটা আইনে দেখেছিলে? কেন কি হয়েছে, আমাকে কি হনুমানের মতো দেখতে লাগছে নাকি? সত্যি আবির, তুই আমার মুখের কথা কেড়ে নিলি, সত্যি তোকে হনুমানের মতো লাগছে। কি বলতে চাইছিস তুই? আয়নার সামনে গিয়ে নিজেকে একবার ভালো করে দেখ। আমি আয়নার মধ্যে নিজেকে নিজেই দেখে জোরে একটা চিৎকার দিলাম, এগুলো কে করেছে, রাতে তো এমন ছিল না। তার মানে তিথি এর জন্য তাহলে আমাকে ওয়াশরুমে যেতে দিচ্ছিল না। আমার সারা মুখে লাল, নীল, গোলাপি, কালো, বেগুনি যত রঙের লিপস্টিক আছে সব দিয়ে তিথি আমার মুখটা আর্ট করেছে। বেচারে আর্ট করার জন্য কাগজ পায়নি, তার জন্য আমার মুখটাই আর্ট পেপার বানিয়েছে। মুখে ইয়া বড় বড় মোষ, দুগালে গোলাপি রঙের দুইটা বৃত্ত, চোখে আর ভ্রুতে কাজল দেওয়া। আমি রাগে গজগজ করতে করতে তিথির কাছে গেলাম। তিথি তো ভয়ে একেবারে শেষ। ওরে আল্লাহ রে, আমি আজকে শেষ। তিথি রে, এই রাক্ষসটার হাত থেকে বাঁচাতে হলে পালা এখান থেকে। আমি তিথিকে ধরতে যাব, তার আগেই তিথি ফুরুত হয়ে যায় টুনটুনি পাখির মতো। আমিও তিথির পিছনে দৌড়াতে থাকি। তিথি দাঁড়াও বলছি, আজকে তোমাকে একবার কাছে পাই, তারপর তোমাকে বোঝাবো এই আবির রহমান কি জিনিস। আগে কাছে পান তারপর। তিথি দৌড়াতে দৌড়াতে বাড়ির বাইরে চলে যায়, আমিও বাইরে চলে আসলাম তিথির পিছন পিছন। আমি লক্ষ্য করলাম সবাই আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। না এভাবে তিথিকে ধরতে পারবো না, আর সবাই আমার দিকে তাকিয়ে আছে। আগে ফ্রেশ হতে হবে, তারপর দেখা যাবে মজা। আমি চলে যাই। তিথি দৌড়াতে দৌড়াতে একজনের সাথে ধাক্কা খায়, কিন্তু ধাক্কা খাওয়ার পর তিথি মাটিতে পড়েনি, উল্টো মানুষটার উপরে পড়ে যায়। তিথি নিচে তাকিয়ে দেখে একটা মেয়ে ছোটো একটা ড্রেস পরে আছে হাঁটু পর্যন্ত, হিল জুতা, গাঢ় মেকআপ, চুলগুলো ছাড়া, হাতে দামি ব্রেসলাইট। সরি সরি, আমি আসলে দেখতে পাইনি, মেয়েটি দাঁড়িয়ে বলতে থাকে। সরি মাই ফুট, শুধু তোমার জন্য আমার দামি ড্রেসটা নষ্ট হয়ে গেল, জানো এই ড্রেসটার দাম কত? বেয়াদব মেয়ে। কি, আমি বেয়াদব মেয়ে? তুই বেয়াদব, তোর 14 গোষ্ঠী বেয়াদব,
আমি তোকে সরি বললাম আর তুই কি না আমাকে বেয়াদব বললি? দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। এবার তিথি ইচ্ছে করে মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এবার থাক তুই নিচে পড়ে শাকচুন্নি কোথাকার, আমাকে বেয়াদব বলা, নিজেকে কি ভাবিস রে রানী এলিজাবেথ? আবার বলে আমার দামি ড্রেস, ভাব কত। ইউ ইউ, তোমাকে তো আমি দেখে নিব, যদি তোমাকে আমি কিছু না করতে পারি তো আমার নাম দিয়া চৌধুরী না। আগে নিজেকে দেখ, তারপর আমাকে দেখবি। তিথি মুখে ভেঞ্চি কেটে এখান থেকে চলে যায়। তিথি বকবক করতে করতে বাড়ির ভেতরে ঢুকে রান্নাঘরে চলে যায়। কি রে, কি হলো তোর আবার, এমন একা একা বকবক করছিস কেন? একটা শাকচুন্নির সাথে দেখা হয়েছিল, আমাকে বলে কিনা আমি বেয়াদব। আচ্ছা আমাকে সবটা খুলে বল, কি হয়েছে? বলছি। তারপর তিথি রিয়াকে সবটা বলল। ও আচ্ছা, এখন মেয়েটি কই? আমি কি জানি। দিয়া হনহন করে বাড়ির ভিতরে ঢুকে আমার নাম ধরে চিৎকার করে ডাকতে শুরু করে। আবির, আবির, কোথায় তুমি? এই শাকচুন্নিটা ঘরের ভেতরে এসে কাকের মতো করে চিল্লাচ্ছে কেন আমার জামাইয়ের নাম ধরে? দাঁড়া আমি আসছি শাকচুন্নি। সবাই অবাক হয়ে যায় দিয়াকে দেখে, কিন্তু একমাত্র আরিফ ছাড়া। আরিফ ভাবছে আজকে এখানে কিছু একটা হতে চলেছে। কি হলো, এভাবে চেঁচাচ্ছ কেন? তোমার কি প্রবলেম? আমি তোমাকে ডাকিনি, আমি আমার আবিরকে ডেকেছি। আমার কি প্রবলেম মানে? বাড়িতে এসে এভাবে চিৎকার করলে সমস্যা হবে না? তোমার মতো মেয়ের সাথে কথা বলার কোনো মুড নেই আমার। আমারও কি তোর সাথে কথা বলার মুড আছে নাকি? শোনো, একদম বেশি কথা বলবে না। 100 বার বলবো, 1000 বার বলবো, কি করবি তুই? আমি চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে নিচে আসলাম। নিচে নেমে দিয়াকে দেখে বড় একটি শক খেলাম। দিয়া তুমি? দিয়া আমাকে দেখে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে। বেবি, তোমাকে কত মিস করছি তুমি জানো? আর এই মেয়েটা আমার সাথে বাজে ব্যবহার করছে। দিয়া কি করছো, কি ছাড়ো আমাকে, সবাই দেখছে। দেখুক, আই ডোন্ট কেয়ার। আমি জোর করে দিয়ার থেকে আমাকে ছাড়িয়ে নিলাম। তিথি আমার দিকে ছোটো ছোটো চোখ করে তাকিয়ে আছে, বলতে গেলে সবাই তাকিয়ে আছে। মা, ও আমার ফ্রেন্ড, আমরা সবাই একসাথে লন্ডনে পড়েছি। ফ্রেন্ড কেন বলছো সোনা? দিয়া প্লিজ স্টপ। আরে দিয়া, তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দেই। আরিফ দিয়াকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। তারপর দিয়া তিথিকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ের পরিচয়টা দাও, মনে হয় এই বাড়ির কাজের মেয়ে, তাই না? তিথি দিয়ার কথা শুনে খেপে যায়। সরি দিয়া, ও এই বাড়ির বউ, কোনো কাজের লোক না, ও আমার বউ। তিথি তো খুশিতে গদগদ হয়ে যায় আমার কথা শুনে। এটা তুমি কি বলছো আবি? না, এটা হতে পারে না। হ্যাঁ দিয়া, এটাই সত্যি। না আবি, তুমি আমার সাথে এটা করতে পারো না। তুমি তো জানতে আমি তোমাকে কতটা ভালোবাসি। না, আমি এই মেয়েটাকে কিছুতেই ছাড়তে পারবো না। দিয়া তিথির কাছে গিয়ে তিথির গলা চেপে ধরে, তিথির চোখ দিয়ে পানি চলে আসে। আমি গিয়ে দিয়াকে তিথির কাছ থেকে নিয়ে আসলাম। তিথি তো কাশতে কাশতে শেষ। নেহা আর রিয়া তিথির জন্য পানি নিয়ে আসে। তিথি, তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি। দিয়া, এটা তুমি কি করছিলে? যদি তিথির কিছু হয়ে যেত? যাই হোক, তাতে তোমার কি? আজকে তোকে মেরেই ফেলবো। দিয়া তিথির কাছে যাওয়ার জন্য পা বাড়াতেই আমি দিয়ার হাত ধরে গালে একটা চড় মারলাম। তোমার সাহস কি করে হলো আমার বউর গায়ে হাত তোলার? দিয়া আমার দিকে তাকালো। এই গাইয়া মেয়েটার জন্য তুমি আমাকে মারলে আবির? হ্যাঁ মেরেছি, আর নেক্সট টাইম যদি ওর কোনো ক্ষতি করার চেষ্টা করো তো আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে দিলাম। কি এমন দেখেছো ওই মেয়েটার মাঝে যা আমার মধ্যে নেই? দিয়া, তুমি নিজেকে নিজেই প্রশ্ন করে দেখো, কি নেই তোমার মাঝে? এই মেয়ে, কি করেছিস তুই আমার আবিরকে? যে আবির তোর জন্য পাগল হয়ে গেছে? অবশ্য তোদের মতো মেয়েরা সব কিছু করতে পারে। মা এতক্ষণ শুধু চুপ করে সব শুনছিল, কিন্তু এখন আর থাকতে পারলো না। চুপ, একদম চুপ। আর একটা কথা যদি তোমার মুখ থেকে শুনি তো তোমার জন্য ভালো হবে না, তাই চুপচাপ এখান থেকে চলে যাও। এটা তুমি ঠিক করলে না আবির, একদম ঠিক করলে না, আমি এর শেষ দেখে ছাড়বো। দিয়া চলে যাচ্ছে। চলে যাওয়ার সময় তিথির দিকে তাকিয়ে বলে, তুই কি করে আবিরের জীবনে থাকিস তা আমি দেখে নিব।
তিথি দেয়ার দিকে তাকিয়ে একটা ভেঞ্চি কাটে, তাতে যেন রিয়ার রাগটা আরও বেড়ে যায়। তিথি তো মহা খুশি যে আমি তার জন্য দেয়ার গায়ে হাত তুলেছি। দেয়া বাড়ি থেকে চলে যায়। মা তুই গিয়ে রেস্ট নেই, রাতে একটা অনুষ্ঠান আছে, আমি চাই না তাতে কোনো ব্যাঘাত ঘটুক। আর আবি, এমন কোনো বন্ধু এই বাড়িতে কোনো দিনই আসতে পারবি না, তাতে আমার ঘরের বউয়ের অসম্মান হয়, মনে থাকা যেন। তিথি তুই গিয়ে রেস্ট নেই। তিথি চুপচাপ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আর ভাবছে দিয়াকে কি করে শায়েস্তা করবে। এই শাকচুন্নির এত বড় সাহস আমার গলা চেপে ধরে! ওকে তো ইচ্ছে করছে পচা পানিতে চুবাই, কিন্তু কি করে চুবাবো? ও তো আর এই বাড়িতে আসবে না, যা করছে সবাই। আমি ঘরে ঢুকে দেখি তিথি ঘরে নেই, তাই ব্যালকনিতে গেলাম। গিয়ে দেখি তিথি দাঁড়িয়ে আছে। আমি তিথির কাঁধে হাত রাখতেই তিথি চমকে ওঠে। আমাকে দেখে তিথি একটা শ্বাস ফেলে, সরি তিথি। সরি কেন? আজকে আমার জন্য তোমাকে এত কিছু সহ্য করতে হলো। আরে এতে আপনার কোনো হাত নেই, আর আপনি যদি না থাকতেন তো কে বাঁচাতো আমাকে? তাই আপনাকে আমার ধন্যবাদ দেওয়া দরকার।